আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। আজকে কক্সবাজারে আসছি, কক্সবাজারে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো এই যে আমার ড্রাগনকে নিয়ে আসছি, কাকু হচ্ছে ড্রাগনকে বের করতেছে, আর এখন আমরা যাব হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো টেকনাফের দুই পাশের যে ভিউটা সেটা খুব সুন্দর, এবং টেকনাফটা দেখানোর চেষ্টা করব। সবাই আশা করি ভিডিও সঙ্গে থাকবেন, ভালো লাগবে। তো আমরা এবার এই দুজনেই আসছি মাত্র, তো ঠিক আছে চলুন দেখা যাক কেমন টেকনাফ। তো আমরা হচ্ছে যে কক্সবাজার থেকে এখন রওনা দিয়ে দিলাম, আর হচ্ছে যে মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য এখান থেকে শুরু। আপনার এই রাস্তার যে সৌন্দর্য আপনি ভিডিওতে দেখেন, আসলেও সবার আশা করি অনেক ভালো লাগবে। একপাশে ঝাউবন, তারপরে সমুদ্র, বাম পাশে পাহাড়, যেটা আমাদেরকে খুব মুগ্ধ করতেছিল। এই মেরিন ড্রাইভ রোডে আমি হচ্ছে রয়্যাল টিউলিপ হোটেল কখনো পার হয়নি, আর এই রয়্যাল টিউলিপ হোটেল পার হওয়ার পরে এত সুন্দর লাগে। আর এই মেরিন ড্রাইভ রোডের মেন যে কাজটা করছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, খুবই সুন্দরভাবে করছে। তো আপনারা উপভোগ করুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা হচ্ছে এই জায়গাটায় না থেমে আর পারলাম না। মেরিন ড্রাইভ রোডটা যে এত সুন্দর হয় এটা আসলে আমরা অনেকবার আসছি, এই রয়্যাল টিউলিপ হোটেলটা পার হওয়ার পর থেকেই মেরিন ড্রাইভের আসল মজাটা শুরু। আর যারা আমার মতো বাইক চালাতে ভালোবাসেন তারা যদি এই মেরিন ড্রাইভ রোডে না আসেন তাহলে বাইক চালানোর মজাটা পাবেন না। আর এই যে দেখুন, এখানে এই পিছনে হচ্ছে আমার পিছনে পাহাড়, আর পাহাড়ের উপরে যে মেঘগুলো কত সুন্দর লাগতেছে, মনে হচ্ছে এই মেঘটা ওই পাহাড়ের নিচ থেকেই উঠছে, এত ভালো লাগতেছে। আর এই পাহাড় এই পাশে, আর এই পিছনে হচ্ছে সমুদ্র, সমুদ্রটা ঢেউয়ের যে গর্জন এখানে এত সুন্দর লাগতেছে এটা ভাষায় আর বোঝানো যাবে না। তো আমার যেসব বন্ধুরা আসে না ট্যুরে এদেরকে আসলে এই ভিডিওর উদ্দেশ্যে বলা যে তোমরা আসলে শুধু মিস করবা আর এই ইউটিউবে দেখবা, কিন্তু যদি না আসো সারা জীবন তোমাদের আফসোস থেকে যাবে, আর বয়স ফুরাই গেলে আর বয়স ফিরাই পাবা না। তো যাই হোক দেখাই। আর এই পাশে যে ঝাউবনগুলা, ঝাউ গাছগুলো কত সুন্দর লাগতেছে। তো এই রাস্তার সৌন্দর্যটা আরও আছে সামনে, দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আর টেকনাফে গিয়ে যদি ভিডিও করার মতো ভালো কিছু পাই অবশ্যই ভিডিও করে দেখাবো। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিলাম আবার এখান থেকে। এই সৌন্দর্যটা আসলে খুব ভালো লাগছে, এই জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে যাইতে গিয়ে আপনার হচ্ছে যে পাহাড় দেখা যায় একপাশ দিয়ে, একদম একটানা অনেক দূর পাহাড়, আর সমুদ্র তো আছেই, আর যে যে ঝাউবনগুলো দেখতেছেন এগুলো খুবই সুন্দর লাগে। আর হচ্ছে আমরা টেকনাফের মানে 0 কিলোমিটারের কাছাকাছি চলে আসছি, কিছুক্ষণের মধ্যে 0 কিলোমিটার আমরা পেয়ে যাব। আর এই টেকনাফের শহরের মধ্যে ঢুকতেই আপনার যে চাঁদ নৌকাগুলো দেখা যায়, এগুলোকে চাঁদ নৌকা বলে, এগুলো দিয়েই হচ্ছে আপনার মাঝিরা মাছ ধরে। এগুলো আপনার ট্রলার সিস্টেম, এখান থেকে এরা সমুদ্রের মধ্যে নামাই দেয়। আর কীভাবে মাছ ধরে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি। আমরা এখন হচ্ছে টেকনাফের শেষ সীমানায় যাচ্ছি, টেকনাফের ভিতরে আছি। আর টেকনাফের শেষ সীমানার যে দ্বীপে যাচ্ছি ওইটার নাম হচ্ছে শাহপরীর দ্বীপ। আর এই রাস্তাটা দেখেন, একদম মিঠামইনের রাস্তার মতো, দুই পাশে হচ্ছে পানি আর মাঝখান দিয়ে রাস্তা, মনে হচ্ছে মিঠামইনের রাস্তাতেই আছি। আর কক্সবাজার যে রেল লাইন, এই পিছনের এটা পিছনে যে দেখা যাচ্ছে কিনা জানি না, ওইটা হচ্ছে রেল লাইন। তো এই রাস্তাটা খুবই সুন্দর, ভিডিওতে দেখাচ্ছি দেখেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা হচ্ছে শাহপরীর দ্বীপের উদ্দেশ্যে যে রওনা দিয়ে দিলাম, আর এই রাস্তাটা আসলে খুবই সুন্দর লাগে। রাস্তাটা অনেক লং, তো এত ভিডিও তো করা সম্ভব না। রাস্তাটা অনেক সুন্দর, দুই পাশে পানি আর মাঝখান দিয়ে রাস্তা। তো অলরেডি আমরা এই যে শাহপরীর দ্বীপে চলে আসছি,
এখানে আপনার বিজিবি হচ্ছে আমাদের ঠেকালো, তো এখানে আমাদের বাইক নিয়ে উপরে উঠতে দেয় না। তো এটাই হচ্ছে শাহপুরীর দ্বীপ, আর এই ব্রিজটা সামনে গিয়েই হচ্ছে আপনার ওই যে সিঁড়ির মতো দেখা যাচ্ছে দুই পাশে নামাজে, ওখান থেকে আপনার স্পিড বোটে করে সেন্ট মার্টিন দ্বীপ থেকে ঘুরে আসা যাবে। আর ওই পাহাড় সামনে যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়টাই হচ্ছে মায়ানমার। তো আমরা আর বেশি দূর সামনে যাবো না, আজকে বিজিবির কোনো বড় অফিসার আসতেছে সেন্ট মার্টিন থেকে, তো এই কারণে আমাদেরকে বলে দিল যে ভাইয়া প্লিজ বেশি ভিতরে যাবেন না, এজন্য আমরা আর যাবো না। তো বেশ ভালো লাগলো এখানে এসে, শাহপুরীর দ্বীপে এসে। আর এখানকার সবচেয়েতে সুন্দর লাগতেছে পাহাড় আর এই মেঘগুলো, কত সুন্দর কালার লাগতেছে, আর এই পতাকাগুলো আরও সুন্দর লাগতেছে। তো ঠিক আছে, আমরা এখন তাহলে এখান থেকে ব্যাক হয়ে যাব। তো এটা হচ্ছে টেকনাফের শাপলা চত্বর, এখান থেকে আমরা দুপুরের খাওয়া দাওয়াটা সারি, আর খাওয়া দাওয়া সেরে হচ্ছে আবার রওনা দিতেই সমুদ্রে মাছ ধরা দেখার উদ্দেশ্যে। একমাত্র কক্সবাজারে টেকনাফে হচ্ছে আপনি চাঁদের এই চাঁদ নৌকা দেখতে পারবেন, চাঁদ নৌকা বলেন আর ট্রলার বলেন, এইগুলা দিয়ে হচ্ছে জেলেরা মাছ ধরে। এই যে ওখানে সব জাল দিয়ে হচ্ছে আপনার জাল বাঁচতেছে, মাছ ধরে নিয়ে আসে, আবার জাল রেডি করতেছে, আবার সমুদ্রের মধ্যে যাবে। তো এই চাঁদ নৌকাগুলো দেখতে খুবই সুন্দর লাগে, যেটা মেরিন ড্রাইভ রোড দিয়ে আসতে গিয়ে আপনার রাস্তার পাশে অনেকগুলো থাকে, ভিডিওতে তো দেখলেন। আর এখন মাছগুলো দেখাচ্ছি, মাত্র কিছু মাছ ধরে নিয়ে আসছে, সেই মাছগুলো আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে জেলেরা যে মাছ ছাড়াচ্ছে, এরা হচ্ছে রাত্রে এক গ্রুপ মাছ মেরে আসছিল, তারপরে ইনারা আবার সকালে যাওয়ায় এই এখন এই মাছগুলো ধরে নিয়ে আসছে, অনেক মাছ ধরছে। তো এই টেকনাফ বাসাতে দেখলাম তাজা মাছ ধরা, আর মাছ আনতে আনতে বেশিরভাগই মরে যায়, তো বেশ ভালোই লাগলো। আর দেখেন আমার পিছনে এই যে পাহাড়, পিছনে পাহাড় যেটা বান্দরবনের ফিল এখানে পাচ্ছি এই টেকনাফে এসে। আর এই মেরিন ড্রাইভ রোডে না আসলে আসলে বুঝতে পারতাম না এত ভালো লাগবে। আর এই যে আমার পিছনে সমুদ্র। তো যাই হোক, ভিডিওটা অনেকখানি কি করলাম, আর বেশি বাড়াবো না, আমার কক্সবাজার মেরিন ড্রাইভের এবং টেকনাফের ভিডিও এইটুকুই ছিল, ভুলত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।